প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে গণসংযোগকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামানের ওপর হামলা শহীদ এ এইচ এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতায় বিজয়ী খেলোয়াড়দের সাথে মেয়রের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে বিধি লঙ্ঘন করায় এমপি মনসুরকে সতর্ক করে রিটার্নিং কর্মকর্তা চিঠি নাটোরের সিংড়ায় এক প্রতিবন্ধীকে ধর্ষণ মামলায় দুইজনকে দশ বছর করে শিশু সংশোধনাগারে আটক আদেশ দিয়েছে আদালত শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে গণসংযোগকালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আখতারুজ্জামান আক্তারের ওপর হামলা করেছে প্রতিপক্ষরা বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে জেলার দুর্গাপুর পৌরসভায় গণসংযোগকালে এই হামলার ঘটনা ঘটে অতর্কিত দশ থেকে পনেরো জনের একটি দল এই হামলা চালায় বলে ভুক্তভোগী নিজেই এই তথ্য নিশ্চিত করেছেন জানা গেছে রাজশাহী জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে দুর্গাপুর পৌরসভায় মোটরসাইকেল প্রতীক নিয়ে গণসংযোগে যান স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ আক্তারুজ্জামান আক্তার এ সময় দশ থেকে পনেরো জন সন্ত্রাসী তাদেরকে আক্রমণ করে এ সময় তার সমর্থকদের প্রচার কাজে বাধা দিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয় পরে হামলাকারীরা সেখান থেকে চলে যায় তবে কিছুক্ষণ পর তারা সেখানে ফিরে এসে তাদের ভুল স্বীকার করে ক্ষমা চান দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হক জানান প্রার্থীর সাথে কথা বলা হয়েছে এখন পর্যন্ত তিনি অভিযোগ করেননি অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে শহীদ এ এইচ এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতায় তেরো ক্যাটাগরির ছাব্বিশটি পুরস্কারের মধ্যে ষোলোটি পুরস্কার অর্জন করেছে অ্যাডভোকেট আব্দুল সালাম টেনিস কমপ্লেক্স রাজশাহীর খেলোয়াড়রা এই উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে নগর ভবনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহীর বিজয়ী খেলোয়াড়রা এ সময় বিজয়ী খেলোয়াড়দের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান রাশিক মেয়র অ্যাডভোকেট আব্দুস সালাম টেনিস কমপ্লেক্সের সাধারণ সম্পাদক মোহাম্মদ মোহাম্মদ এহসানুল যুগ্ম সম্পাদক ও টুর্নামেন্টের রেফারি বিজয়ী হুদা উপস্থিত ছিলেন বালিকা অনূর্ধ্ব আটে সর্বোচ্চ গেম জিতে মানভা চ্যাম্পিয়ন ও রদশী রানা লাভ হয়েছেন বালক অনূর্ধ্ব আটে সর্বোচ্চ গেম জিতে তাপসী চ্যাম্পিয়ন ও জাহিদ রানা লাভ হয়েছেন বালিকা অনুরুদ্ধ নয়ে সর্বোচ্চ গেম জিতে মিম চ্যাম্পিয়ন ও মিম্মু রানার আপ হয়েছেন বালক অনুরুদ্ধ নয়ে সর্বোচ্চ গেম জিতে আরিক খুদা চ্যাম্পিয়ন ও সাফিউল মুহিত রানার আপ হয়েছেন বালিকা অনুরুদ্ধ দশে সর্বোচ্চ গেম জিতে নরসিংদী ক্লাবের সারা আল জসিম চ্যাম্পিয়ন ও বালক অনুরুদ্ধ দশে সর্বোচ্চ গেম জিতে আল রাফি চ্যাম্পিয়ন ও ফজলে রাব্বি পূর্ণ রানার আপ হয়েছেন গত একুশে সেপ্টেম্বর শহীদ এ এইচ এম কামারুজ্জামান জাতীয় জুনিয়র টেনিস প্রতিযোগিতা দুই হাজার বাইশের উদ্বোধন করেন রাশিক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিরুন জেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি না মানায় রাজশাহী পাঁচ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা মনসুর রহমানকে চিঠি দিয়ে সতর্ক করেছেন রিটার্নিং কর্মকর্তা বুধবার রাত সাড়ে নয়টা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আব্দুল জলির স্বাক্ষরিত এই চিঠি সংসদ সদস্যের বাসায় পৌঁছে দেওয়া হয় চিঠিতে তাকে আচরণবিধি প্রতিপালনের অনুরোধ জানানো হয়েছে ডা মনসুর রহমান চিঠি পেয়েছেন জানিয়ে বলেন সতর্ক করে দিয়েছে এখন সরাসরি প্রচার চালানো যাবে না আগামী সতেরো অক্টোবর রাজশাহী জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মুক্তিযোদ্ধা মীর ইকবাল ছাড়াও চারজন চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বতন্ত্রতির প্রার্থীর মধ্যে আখতারুজ্জামান আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অপর দুই প্রার্থী হলেন বীর মুক্তিযোদ্ধা আনোয়ার ইকবাল ও আফজাল হোসেন আচরণবিধি না মেনে নির্বাচনী সভায় অংশ নেওয়ায় বুধবার রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম লিটনকে লিটনকে সতর্ক করে চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা এরপর সংসদ সদস্যকেও সতর্ক করা হলো। নাটোরের সিংড়াই এক প্রতিবন্ধীকে ধর্ষণ মামলায় দুই জনকে দশ বছর করে শিশুর সংশোধনাগারে আটক আদেশ দিয়েছে আদালত বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জজ মোহাম্মদ আব্দুর রহিম এই আদেশ দেন আটক প্রাপ্তরা হলেন উপজেলার বড় আদিমপুর গ্রামের মোহাম্মদ বেলালের ছেলে রাসেল এবং একই গ্রামের এজাহারের ছেলে রমিজুল মামলার বিবরণে জানা যায় প্রতিবন্ধী ভিক্টিমের মা ঢাকার কর্মরত থাকায় তার মামা উপজেলার আদিমপুর গ্রামের রিপন মন্ডলের বাড়িতে বসবাস করত। গত মার্চ সন্ধ্যার দিকে রাসেল ও রবিউল ভিক্টিমকে খাওয়ার লোভ দেখিয়ে পার্শ্ববর্তী পারিল গ্রামের এক ভুট্টা খেতের মধ্যে নিয়ে গিয়ে পালাক্রমে ধর্ষণ করে এ সময় ভিক্টিমের গঙ্গা নিঃশব্দে এলাকাবাসী এগিয়ে এলে ধর্ষকরা পালিয়ে যায় পরে এলাকাবাসী ভিকটিমকে উদ্ধার করে তার মামার বাড়িতে পৌঁছে দেয় এ ব্যাপারে ভিকটিমের মামা রিপন মন্ডল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন পরে পুলিশ মামলা তদন্ত শেষে আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রতিবেদন দাখিল করে দীর্ঘ পাঁচ বছর মামলার সাক্ষ্য প্রমাণ গ্রহণ শেষে আদালতের বিচারক উল্লেখিত রায় প্রদান করেন এ সময় অভিযুক্তরা পলাতক ছিল নাটোরের বাগাতিপাড়ায় একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রাসেল আহমেদ নামে প্রাণ কোম্পানির এক কর্মচারীর মৃত্যু হয়েছে নিহত রাসেল আহমেদ উপজেলার শ্রীরামপুর গ্রামের জমির উদ্দিনের ছেলে এবং প্রাণ এগো লিমিটেড নাটোর একডালা অফিসের কর্মচারী ছিলেন বৃহস্পতিবার সকালে উপজেলার সরবপুর রেলগেট এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান রাসেল আহমেদ সকালে ঘুম থেকে উঠে বাড়ির পাশে রেল লাইন ধরে হাঁটছিল এ সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনটি সরবপুর রেলগেট এলাকায় পৌঁছালে রাসেল দ্রুত ট্রেন লাইন থেকে নামতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এতে ঘটনাস্থলে রাসেল আহমেদের মৃত্যু হয় পরে স্থানীয়রা রাসেলের মরদেহটি উদ্ধার করে তার বাড়ি নিয়ে যায় এ বিষয়ে বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নাটোর সদরের পূজা মণ্ডপের অনুকূলে চালের ডিও বিতরণ করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা পরিষদ হলরুমে সদর উপজেলার উনআশিটি মন্দিরে পাঁচশো কেজি করে চালের ডিও মন্দির কমিটির কাছে বিতরণ করেন নাটোর দুই আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বিতরণী অনুষ্ঠানে সদর উপজেলার সহকারী কমিশনার জুবাইর হাবিবের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম রমজান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাসিম আহমেদ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লা আল সাকিব বাকিসহ কর্মকর্তাবৃন্দ এ ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ